যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুক্ত হবে, 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 আবার যুক্ত হবে। যদি ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তত্ত্ব ভাষণ আবার আসবে ফিরে। দুশ্মন যদি খড়গ তালায় নকল বন্ধু সেজে, কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে। হোক নমাস কিংবা নবছর, যাতে জীবন মরণ লড়াই করে মুক্ত রবে, আবার যুক্ত হবে, 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 আবার যুক্ত হবে। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব করে, যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লা ওরাব নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাথরের বাদ গর্ব তাদের ঢুকতে, কোন তাবেদার কোন গাদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুক্ত হবে, জোরে আবার যুক্ত হবে, 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 আবার যুক্ত হবে। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করিল সালমান, দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লা ওর নিশান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করিল সালমান, দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লা ওর নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানে নাকি আমেরিকায় কোথায় চলি আমরা, ব্রিটেন ব্রিটেনে কোথায় চলবো, ইসরায়েলকে পাত্তা দিই আমরা, ইন্ডিয়ায় কোথায় চলবো আমরা, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো, ওদের ইতিহাস আছে সম্মান আছে নাটক বস্ত্র অন্য, এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য, যদি জলস্থল কিংবা অন্তরীক্ষে কেউ আমাদের ভাষার শিকল পড়ায়, তবে আবার যুক্ত হবে, 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 আবার যুদ্ধ হবে। واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতিকে জাগ্রত করার জন্য, জাতিকে একটা যুদ্ধের মুখোমুখি করে দেওয়ার জন্য আধা ঘন্টায় যথেষ্ট।